সকলকে স্বাগত তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে তোমাদের যে ষাণমাসিক মূল্যায়ন হবে এই ষাণ্মাসিক মূল্যায়নের জন্য রুটিন প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা মোতাবেক তোমাদের ষাণমাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিন তারিখ থেকে আর এই সময় তোমাদের যে গ্রুপ পড়তে হবে বা জানতে হবে সে বিষয়ে এখানে আলোচনা এছাড়াও তোমাদের সকল বিষয়ের তথ্য এই চ্যানেলে দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন মনে হয় এবং ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এর প্লে সকল তথ্য তোমার দেখতে পারবে তো সেটাটি আমাদের দেব নির্দেশনা অর্থাৎ জীবন জীবিকা অষ্টম শ্রেণীর নির্দেশনা আমাদের যে মূল্যায়নের জন্য যে নির্দেশনা দেওয়া ছিল সেটা একটু আমরা দেখব তারপরে আমরা পৃষ্ঠা অনুযায়ী কোন কোন বিষয়গুলো দেখব সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করুন প্রশ্ন আছে এখানে বলা হয়েছে যে আমাদের জীবন জীবিকা মূল্যায়ন হবে এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত তো সেই অনুযায়ী আমাদের প্রথম অধ্যায় অভিজ্ঞতা আসে এবং দ্বিতীয় অধ্যার অভিজ্ঞতা আসে এবং তৃতীয় অর্ধার অভিজ্ঞতা আসে এই তৃতীয় অর্ধা অভিজ্ঞতায় আমাদের এখানে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দেওয়া আছে কোন কোন কাজগুলো তোমাদেরকে দেওয়া হবে যেসব কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে এই বিষয়গুলো তোমাদেরকে আসবে তো আমরা সেই অনুযায়ী আমাদের মূল বইয়ের যে বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব যে কোন কোন পৃষ্ঠাগুলো আমরা দেখলে আমাদের কাজটা অনেক সহজ হবে তো চলে যাব আমরা আমাদের মূল বইতে তো এখানে যেহেতু আমাদের মূল বইতে চলে আসলাম এখানে আমাদের এই অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো একটু দেখি আমরা এই যে অধ্যায়গুলো আনন্দময় কাজের সন্ধানে এবং দক্ষতা উন্নয়নের জানালা স্বপ্নগুলো সত্য করি অর্থাৎ পৃষ্ঠা পৃষ্ঠাপ আমাদের এই তিনটা অধ্যায় ষান মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো আমরা এখন দেখব যে কোন কোন পৃষ্ঠাপো দেখলে আমাদের মূল্যায়নটা অনেকটা ভালো হবে এবং সহজ হবে তো প্রথমে আমরা চলে যাব এজ নাম্বার তিন তোমরা এই কাজটা ভালো করে দেখবে এই যে একক কাজ এবং এই যেটা পরিবারের আয় বৃদ্ধির সহযোগতা এই কাজটা এটা দেখবে এ দুটো দেখলে এই তৃতীয় অধ্যায়ের জন্য এটা দেখ তিন পৃষ্ঠার জন্য এটা দেখবে এরপরে চার নাম্বার পৃষ্ঠা অর্থাৎ এই চার নাম্বার পৃষ্ঠার যে এই যে এই চার নাম্বার পৃষ্ঠার যে এই যে দলীয় কাজটা এই যে দলগত এওটা তোমরা দেখার চেষ্টা করবে এরপরে পৃষ্ঠা নাম্বার পাঁচেও এই যে দলগত কাজ দলগত কাজ এটাও দেখবে পেজ নাম্বার সাতে সাথে একক কাজ এই একক কাজটা দেখার চেষ্টা করবে একক কাজ এটা দেখবে আর এই যে আট নাম্বার পেজটা ওটা দেখার চেষ্টা করবে এটা করে এটা তোমরা ভালোভাবে তোমরা অনুসরণ করলে তোমাদের ভালো হবে এরপরে দেখবো আমরা পরবর্তীতে দশ নম্বর পেজে এই একক কাজ মজুদ খতিয়ান বা স্টক লেজার বানাই এই একক কাজটা একটু দেখবে তারপরে তোমরা যেটা দেখবে এগারো নম্বর পেজে পিস নাম্বার এগারো দেখবে এই যে দলগত কাজ চোদ্দো নম্বর পিসটা দেখবে এই যে প্রোজেক্টর এটা এটা দেখবে এই এটা একটা ভালো করে করলে তোমরা তাদের সহজ হবে এটাও ভালো করে সুন্দর করবে এরপরে পনেরো নম্বর পেজের এই যে পনেরো নম্বর পেজের এটা একক কাজ সর্বশেষ যারা থাকবে যে তোমাদের যে মূল্যায়ন এই মূল্যায়নগুলো দেখবে যে ইভেন্ট মূল্যায়ন এই মূল্যায়নটা দেখবে শো নম্বর পেজে আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের সমূল্যায়ন অর্থাৎ তোমরা যে সমূল্যায়ন করেছ এই যে সমূল্যায়নের শখগুলো এই যে সবটা এখান থেকে দেখা শুরু করবে এই সমূল্যায়নের এখানে এখান থেকে শুরু করে সতরোধ এই সবগুলোটা দেখবে এই এই সমূল্যায়ন বিষয়টা আঠারো নম্বর পেজের এগুলো একটু ভালো করে দেখলে তোমাদের এই অধ্যায়ের জন্য তোমাদের এই বিষয়গুলো দেখলে তোমাদের এই অধ্যায়ের যদি মূল্যায়নের যে বিষয়গুলো আসবে সেগুলো তোমরা অনেকটা ভালো করতে পারবে এরপরে আমরা যেটা যাব আমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ দক্ষতা উন্নয়নের জানালা এই অধ্যায়ের জন্য আমাদের থাকবে আমরা চলে যাব আমাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখানে পেজ নাম্বার তেইশ অর্থাৎ এটা পেজ নাম্বার তেইশের যে এই শখটা নতুন পেশার গল্প এই শখটা তোমরা ভালো করে কমপ্লিট করবে এরপরে তেইশের পরে যাব আমরা পঁচিশ নাম্বার পেজে দলগত কাজ এটাও আমরা ভালো করে কমপ্লিট করব পঁচিশে পরে যাব আমরা সাতাশ নাম্বার পেজে সাতাশ নাম্বার পেজ এই দলগত কাজ সাতাশ শেষ হলে যাব আমরা উনত্রিশ নাম্বার পেজে পেজ নাম উনত্রিশের এই একক কাজ এই উনত্রিশে নাম্বারের এই একক কাজটা একটু দেব উনত্রিশ নাম্বার পেজের একক কাজ হ্যাঁ এরপরে যাব আমরা তেত্রিশ নম্বর পেজ এ দলগত কাজ এই কাজটা দেখব তেত্রিশ নম্বর পেজের কাজ দলগত কাজ এরপর চৌত্রিশ নম্বর পেজের এই একক কাজ বা এই শখটা তো দেখব চৌত্রিশ নম্বর পেজের শখ বাকি অংশ এই পরের পেজে আছে এটা আমরা দেখব এরপরে দেখব সাতত্রিশ নম্বর পেজের দলগত কাজ এই সাত্রিশ নাম্বার পেজের দলগত কাজের অংশটাও আমরা এই দলগত কাজটা আমরা এখানে দেখব এরপরে আটত্রিশ নাম্বার পেজে আছে একক কাজ এই যে একক কাজটা এই পেজ নাম্বার আটত্রিশ এরপরে যেটা আমাদের জন্য জরুরি এই যে সমূল্যায়ন এটা কিন্তু প্রত্যেক অধ্যায়ের সমূল্যায়ন আছে এখানে যে প্রশ্নগুলো আছে তোমার এলাকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো এই প্রত্যেকটা সমাধান তোমরা বের করার চেষ্টা করবে এ ধরনের সমন্বয়ন কিন্তু এটাও উনচল্লিশ পেজে আছে এ পর্যন্ত এই সমলায়ন এই এই পর্যন্ত তোমরা এই মূলত একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে বিষয়গুলো থাকবে সবগুলো এগুলো তোমরা ভালো করে করলে দ্বিতীয় অধ্যায়টা মূলত আমাদের এখানে এইভাবে শেষ হবে এর পরবর্তী যেটা থাকবে কিছু তথ্য জেনে নিই এখানে এই বিষয়টা স্বপ্নগুলো সত্যি করি এখানে আরও একটু বিষয় দেখি পরবর্তী যে অধ্যায়গুলো আছে এরপরে আমরা যারা যাব আমাদের পেজ নাম্বার পরের পেজে পরের অধ্যায়ের জন্য আমাদের দলগত দলগত কাজে সাতচল্লিশ এই পৃষ্ঠার জন্য এই কাজগুলো দেখবো আমরা সাতচল্লিশের পরে আমরা আটচল্লিশ এই পৃষ্ঠার এই কাজটাও দেখব গল্পের নাম এখানে যে বিষয়টা আছে আগামীর প্রজন্মের স্বপ্নবুনি এখানে আটচল্লিশ নম্বর পেজ হ্যাঁ এর আরেকটা শখ আছে এখানে তিন পয়েন্ট দুই এ শখটাও একটু ভালো করে দেখব এর শখের থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে তিন পয়েন্ট দুই এরপরে যেটা আছে দলগত কাজ পঞ্চাশ এই কাজটা একটু দেখব আমরা দলগত কাজ পঞ্চাশ এই বিষয়গুলো একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করব এরপর থাকবে আমাদের যে সমূল্যায়ন এগুলো দেখার পরে এই একটা দলগত কাজ এটাও আমরা দেখব পঞ্চান্ন নম্বর পেজটার এই দলগত কাজটা আমরা দেখব এরপর এই কাজ এই যে কাজগুলো আছে ছাপ্পান্ন নম্বর পেজ এবং সাতান্ন নম্বর পেজ এবং সর্বশেষ থাকবে আমাদের সমূল্যায়ন এই সমূল্যায়ন বিষয়টাও আমরা একটু ভালো করে দেখব এই এই পর্যন্ত অর্থাৎ আমাদের উন ষাট পর্যন্ত আমাদের এই অধ্যায়ের যাবতীয় কাজগুলো আমরা সুন্দর করে দেখব অর্থাৎ এই তিনটা অধ্যায় আমাদের ষাণমাসিক মূল্যায়নের জন্য নির্ধারণ করা হয়েছে তো শিক্ষার্থী তোমরা এই যে পৃষ্ঠাগুলো বললাম বা এই বিষয়গুলো দেখলাম তোমরা মূলত বইটা সামনে রাখলে এখানে এই তথ্যগুলো ভালোভাবে দেখতে পারবে এবং বুঝতে পারবে সুন্দর করে দেখার চেষ্টা করলে তোমাদের মূল্যায়নটা আরও ভালো হবে আর তোমাদের সকল বিষয়ের তথ্য আমি দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব তো শিক্ষার্থী সকলের ধন্যবাদ সকলে অনেক ভালো থাকবে